আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বোরখা খুলে আসার পরে ছাত্রীকে বসতে দেওয়া হলো পরীক্ষায়। শিগগিরই পতন হবে মারিউপোলের, এরপরই দোনবাস ঘিরে ফেলবে রুশ বাহিনী। আমেরিকা ইউরোপকে উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে জোট বাঁধল সংযুক্ত আরব আমিরাত। পুতিনের বিরুদ্ধে ঘৃণ্য অপহরণের অভিযোগ যুক্তরাজ্যের। মারিউপোলে রুশ হামলায় 5,000 মানুষের প্রাণহানি। আলোচনার জন্য তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনে মানবিক অস্ত্রবিরতির প্রচেষ্টা জাতিসংঘের। এবার বিস্তারিত। বোরখা খুলে আসার পরেই ভারতের কর্ণাটকের স্কুল পড়ুয়া ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হলো। রাজ্যে দশম শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হিজাব খুলে এলে তবেই পরীক্ষায় বসা যাবে। হুবলি জেলার একটি কেন্দ্রে আজ এক ছাত্রী বোরখা পরে পরীক্ষা দিতে এসেছিল। তাকে পোশাক বদলে আসতে বলা হয়। ওই ছাত্রী সেই নির্দেশ মেনে পোশাক পাল্টে আসার পরেই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এজন্য ছাত্রীটিকে অতিরিক্ত সময় বরাদ্দ করেছে। একই ধরনের ঘটনা ঘটেছে বাগালকোট জেলার একটি পরীক্ষা কেন্দ্রে। সেখানেও পরীক্ষার্থী ছাত্রীটিকে বোরখা খুলে আসতে বলে কর্তৃপক্ষ, কিন্তু সেই নির্দেশ মেনে নেয়নি ওই ছাত্রী, এমনকি পরীক্ষায় বসেনি সে। বিজেপি শাসিত কর্ণাটকের একাধিক মন্ত্রী জানিয়ে দিয়েছেন, পরীক্ষার সময় হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে চলবে সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র জানিয়েছেন, নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে, সরকার এ বিষয়ে কোনো আপোষ করবে না, পরীক্ষা দেওয়া যাবে হিজাব খুলে রেখেই। শিক্ষামন্ত্রী বিসি নরেশ বলেছেন, সরকারি নিয়ম ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ। কর্ণাটকে 8,74,000 পড়ুয়া এবছর দশম শ্রেণীর পরীক্ষায় বসেছে। হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়কে পরীক্ষার সময় রূপায়ণ করতে নেমেছে রাজ্য সরকার, আর ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শীর্ষ আদালত অবশ্য বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করতে রাজি হয়নি। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই বিষয়টির সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই। রুশ বাহিনীর কাছে খুব শিগগিরই পতন ঘটতে যাচ্ছে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের, এমন ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের গবেষক জ্যাক ওয়াটলিং। যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটির ওই গবেষক আরও জানান, কিয়েভের উত্তরের ইরপিন শহর আরও একবার ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সঙ্গে এখানে উভয় পক্ষের মধ্যে মনোবল, সরঞ্জাম এবং পুনরায় রসদ সরবরাহের অসামঞ্জস্যতা দেখা গেছে। তিনি বলেন, স্বাভাবিকভাবেই একটি অঞ্চল দখলে নিতে হলে বিরোধী সৈন্যের সংখ্যা 3 গুণ বেশি প্রয়োজন হয়, আর যদি সেটা শহুরে পরিবেশ হয় সেক্ষেত্রে সৈন্য সংখ্যা আরও বেশি লাগে। জ্যাক ওয়াটলিং বলেন, দেখা যাচ্ছে যেখানে রাশিয়ানদের অস্ত্রশস্ত্রের যথেষ্ট মজুদ নেই সেখানে তারা সত্যিই দুর্বল হয়ে পড়েছে। তবে খুব শিগগিরই রুশ বাহিনীর কাছে মারিউপোল নগরীর পতন হবে বলেও জানান তিনি। এরপরই রাশিয়ান বাহিনীর দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনা ইউনিটগুলোকে চারপাশে ঘিরে ধরতে শুরু করবে বলেও জানান জ্যাক ওয়াটলিং। তিনি বলেন, সেখানে দোনবাসে ইউক্রেনের অন্যতম সেরা কিছু ইউনিট রয়েছে যারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে লড়াই করছে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর আমেরিকা এবং ইউরোপীয় মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক বাজারে সৃষ্ট তেলের সংকট নিরসনের জন্য পাশ্চাত্য যে আহ্বান জানিয়েছে তা উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্বালানি মন্ত্রী সোহায়েল আল মাজুরি বলেছেন, রাশিয়া হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। প্রতিদিন তারা 1 কোটি ব্যারেল তেল রপ্তানি করে। ইউক্রেন সংকটের এই সময়ে কোনো দেশের পক্ষে এত বিপুল পরিমাণ তেলের যোগান দেওয়া সম্ভব নয়। মাজুরি আটলান্টিক পরিষদে দেয়া বক্তৃতায় একথা বলেছেন। তিনি বলেন, ওপেকভুক্ত দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ থাকা এবং রাজনীতিকে এই সংস্থার মধ্যে টেনে না আনা। আমরা সবসময় বিশ্বাস করি, দেশ হিসেবে আমরা যা করি না কেন, যখন তেল উত্তোলনের প্রশ্ন আসবে তখন আমাদের রাজনীতির বাইরে থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব হচ্ছে আমেরিকা ও ইউরোপের ঘনিষ্ঠ দুই মিত্র দেশ। তা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেনি তারা, এবং আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে তেলের উৎপাদন বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল তাও রাখেনি। দেশ দুটি বলেছে তারা ওপেকের ঐক্য ভঙ্গ করার ঝুঁকি নিতে পারবে না। ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ঘৃণ্য অপহরণের অভিযোগ আনল যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, উদ্দেশ্য হাসিল করতে না পেরে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মরিয়া ব্যবস্থা অবলম্বন করেছেন। তিনি তাদের বিরুদ্ধে অপহরণের মতো ঘৃণ্য কৌশল ব্যবহার করেছেন। ইউক্রেনীয় মানবাধিকার গোষ্ঠী জেমিনা জানিয়েছে, সংস্থাটি বেশ কিছু মানুষকে শনাক্ত করেছে যাদের বন্দী করে রাখা হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, হাজার হাজার ইউক্রেনীয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরই এক টুইট বার্তায় এসব অভিযোগ করেন লিজ ট্রাস। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত 21 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে মঙ্গলবার 34তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত 33 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এই সময়ে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে রাশিয়ার বাহিনীর হামলায় নিহত বেড়ে 5,000-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। শহরটির মেয়রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে তার মুখপাত্র খবর রয়টার্স, ফার্স্ট পোস্ট ও দ্য মিররের। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মেয়রের তথ্য অনুযায়ী ইউক্রেনের রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত মারিউপোল শহরে প্রায় 5,000 বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 210 জন শিশুও রয়েছে। মেয়র অফিসের মুখপাত্র বলেন, রুশ হামলায় মারিউপোলের 90% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর 40% বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল, স্থল ও বিমান পথ থেকে হামলায় বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় 4.5 লাখ লোক এখন ময়লার স্তূপে বসবাস করছেন। প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা বলেন, 5,000 মানুষকে সমাধিস্থ করা হয়েছে। গোলাবর্ষণ অব্যাহত থাকায় গত 10 দিন আগে থেকে সমাধিস্থ করার কার্যক্রম বন্ধ আছে। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কর উদ্ধৃতি দিয়ে ইউক্রেনীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনকে জানিয়েছে, রুশ সামরিক অভিযানের মধ্যে অনেকে বের হয়ে আসতে পারলেও রবিবার পর্যন্ত মারিউপোল শহরেও এখনও 1,70,000 বাসিন্দা অবস্থান করছিলেন। এতে আরও বলা হয়েছে, রুশ হামলায় শহরের বহুতল আবাসিক ভবনগুলোর 90% ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় ওই বার্তা সংস্থার দাবি, রাশিয়ার সামরিক বাহিনীর অনবরত হামলায় 7টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 3টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া একই কারণে মারিউপোলের 57টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 23টি ধ্বংস হয়ে গেছে। আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেকস্তি রেজনিকভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টায় জিএমটি 7টায় এই বৈঠক শুরু হবে। 2 সপ্তাহেরও বেশি সময় পর মুখোমুখি হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। ওই আলোচনার আয়োজকের ভূমিকায় আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, এই আন্তর্জাতিক সংস্থা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি মানবিক অস্ত্রবিরতি পালনের প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিবেশী দেশ ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের এক মাস পর বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় সংস্থাটি এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গুতেরেস সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনে মানবিক অস্ত্রবিরতি পালনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে দ্রুত সম্ভাব্য চুক্তি ও ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাতে জাতিসংঘ মানবিক প্রধান মার্টিন গ্রিফিন্সকে অনুরোধ জানিয়েছেন। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করে জানিয়েছে যে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়েছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। 4,40,00,000 জনসংখ্যার দেশ ইউক্রেনে খাদ্য শেষ হয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব অনুযায়ী দেশটির 45% মানুষই যথেষ্ট খাদ্যের সন্ধান পাওয়ার বিষয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থাটিকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে WFP। মুখপাত্র টমসন ফিরি বলেন, দেশটির অভ্যন্তরে আটকে থাকা কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছানোর ব্যবস্থাটি ভেঙে পড়ছে।